সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতিয় ভালোবাসা। আজ কালকে তো দেব, সোমবার 15 তারিখ, আজ 15ই নভেম্বর, রোজ সোমবার। আমরা খবরাখবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি তামিম ডেয়ারি ফার্ম, আর এই তামিম ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে শামিম ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে। ওনারা এখান থেকে মূলত গাভীগুলো বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের ফার্মের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো, এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। আর আপনারা যারাই গাভী সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। আর গাভীগুলো কিনতে হলে অবশ্যই সশরীরে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হয়, কারণ গাভীগুরুর অবশ্যই অনেক কিছু দেখার আছে। চারটা বাট ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, পায়ের খুর ঠিক আছে কিনা, সব কিছু দেখে শুনে, বাচ্চাটা ঠিক আছে কিনা, সব কিছু দেখে শুনে সংগ্রহ করতে হয়। তো বর্তমানে ওনাদের ফার্মে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো শামিম ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? আমি ভালো। তো আবার চলে আসলাম আপনাদের খামারে, এসে তো ভালো লাগলো, বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। জি ভাই, সব নতুন কালেকশনের গাভী ভাই। কতগুলো আছে গাভী? আজকে গাভী দেখাবো 6টা ভাই। 6টা গাভী দর্শক দেখতে পাবে। তো এগুলোর দুধ হচ্ছে কেমন? আমার কাছে দুধ আছে 12 থেকে 22 পর্যন্ত ভাই। আর দামটা? 1,40,000 থেকে 2,50,000 পর্যন্ত আছে। আচ্ছা, তো সামনে তো শীত বা শীত পড়েই গেছে, তো শীতে তো গাভীর চাহিদাটা একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে কেনা বেচাটা কেমন হচ্ছে? ইনশাল্লাহ খুব ভালো কেনা বেচা হচ্ছে। গাভীর বাজার দরটা কেমন যাচ্ছে? বাজার এখন চাহিদা বেশি, তো একটু বাজারটা একটু হালকা টান যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। চলেন দেখাই। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভীটা ভাই? দুই দাঁতে গাভীটা অনেক উঁচা হয়েছে, দেখেন এটা ভাই, অনেক দুই দাঁত না? জি, অনেক বাচ্চা আছে তো মনে হয় না? জি, এ দেখেন সঙ্গে সার বাচ্চা আছে, সাথে এটা সার বাচ্চা। জি, সার বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজ 13 দিন চলতেছে ভাই। বাচ্চার বয়স আজকে 13 দিন? জি। দুধ পাচ্ছেন কেমন এটা থেকে? এরা দুধ পাচ্ছে দুই টানে ভাই, 21-22 লিটার দুধ পাচ্ছে ভাই। দুই টানে 21-22 দুধ পাচ্ছে? জি জি। প্রথম বাচ্চা দিছে না? জি, প্রথম বাচ্চা, দুই দাঁত। দে দেখেন দর্শক ভাই, দেখান দুই দাঁত, এ দেখেন ভাই, ভাই দাঁত সব কিছু লুকালেও কিন্তু দাঁত লুকাতে পারবো না ভাই, এ দেখেন ভাই, দর্শক দাঁত দেখতে পাচ্ছেন, দুই দাঁত। জি। তো দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? 21-22 লিটার যে ভাই, লিখে 21 লিটার গ্যারান্টি দেবো, 1 লিটার বাদ। 21 লিটার? জি, 21 লিটার গ্যারান্টি। দামটা কেমন রাখছেন? এরা দাম চাচ্ছি ভাই 2,45,000 টাকা ভাই। চাও দাম? জি, কিছুটা কম বেশি করা যাবে, কিছুটা কম বেশি করে দরদাম করে নিতে পারবে। জি, সীমিত কিছু কম করা যাবে, একবার সীমিত। এটা দেখলাম আমরা, এক নাম্বার গাভীটা। জি, পিছন থেকে দর্শক দেখাই, 2,45,000 টাকা চাওয়া দাম। জি, এটা দেখলাম আমরা, এক নাম্বার গাভীটা। জি ভাই। দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভীটা? এটারও দুই দাঁত ভাই, প্রথম বাচ্চা আছে, সব ভাই দুই দাঁতে গাভী উঁচা হয়েছে, দেখেন আমার সমান পড়াই, দেখেন দর্শক ভাই দেখান যে কত বড় উঁচা হয়েছে, দুই দাঁত, এটারও দুই দাঁত। কি বাচ্চা এটার সাথে? এটার সঙ্গে বকনা বাচ্চা, দেখেন। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স এটা আজকে 15 দিন চলতেছে ভাই। বাচ্চার বয়স আজকে 15 দিন? জি ভাই। গাভী বাচ্চা দুইটাই সুস্থ? জি ভাই, দুইটাই সুস্থ ভাই। দুধ পাচ্ছেন কেমন? এরা দুধ পাচ্ছে ভাই দুই টানে 22 লিটার। দুই টানে 22 লিটার দুধ পাচ্ছেন? দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে এটা কয় লিটারের গাভী ভাই। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছি ভাই 2,20,000 টাকা। চাওয়া দাম 2,20,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন? আলোচনা করে কিছুটা কম বেশি সব গাভীতে করা যাবে দর্শক, আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এটা দুই নাম্বার গাভী দেখতে পাচ্ছেন। তো তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। গাভীটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত সেকেন্ড বাচ্চা দিয়েছে। 4 দাঁত সেকেন্ড বাচ্চা দিচ্ছে? সাথে কি বাচ্চা এটা? এটার সঙ্গেও বকনা বাচ্চা, দেখেন এটার সঙ্গেও বকনা বাচ্চা। জি, দেখেন। দুধ পাচ্ছেন কেমন গাভীটা? এটা দুধ পাচ্ছি ভাই দুই টানে 19 লিটার ভাই।
দুইটানে 19 লিটার দুধ পাচ্ছেন এটা 19 লিটার যে ভাই লিক 19 লিটার গ্যারান্টি দাও থাক ভাই যে নেক 19 লিটার দুধ গ্যারান্টি থাকবে বাচ্চাটা দেখেন তো খুব সুন্দর দেখেন একবারে দামটা কেমন রাখছেন এটার এটার দাম শাস্ত্রী ভাই এটা 2 লক্ষ 10 হাজার টাকা দাম শাস্ত্রী 2 লক্ষ 10 হাজার টাকা চাওয়া দাম জি দর দাম করে নিতে পারবে কিছুটা কম বেশি করা যাবে ভাই সব দর্শক দুধের ওলানটা দেখতে পাচ্ছেন কিছুটা দর দাম করে নিতে পারবেন এটা আপনারা 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছেন তো দর্শক চলুন 4 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা এটা হলস্টন ফ্রিজান জার্সি ক্রস আছে ভাই হলস্টন ফ্রিজান এবং জার্সির ক্রস জি দাঁতে কয়টা গাবিটার এটা 4 দাঁত সেকেন্ড বাচ্চা দিয়েছে 4 দাঁত সেকেন্ড বাচ্চা দিয়েছে দর্শক গাবিটা দেখতে পাচ্ছেন দুধের ওলানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাটা দেখেন বাহামার করজ বাচ্চা ভাই দেখেন এ দেখেন বাচ্চাটা দেখেন বকনা বাচ্চা জি বাহামার মতো হইছে বাচ্চাটা জি মার থেকে উন্নত হইছে কালারটা মার মতো হইছে জি কালারটা মার মতো কিন্তু বাচ্চার বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 22 দিন চলতেছে ভাই বাচ্চার বয়স আজকে 22 দিন চলতেছে বকনা বাচ্চা না জি কয় নাম্বার বাচ্চা দিছে গাড়িটা সেকেন্ড বাচ্চা দিছে দুধ পাচ্ছেন কেমন দুধ পাচ্ছি দুইটানে আপনার 15 লিটার এটা দুইটানে 15 লিটার দুধ পাচ্ছেন জি দর্শক দুধের ওলানটা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটা দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 60 হাজার টাকা চাওয়া দাম 1 লক্ষ 60 হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে জি ভাই কিছুটা সব গাবিতে কম এটা দেখলাম আমরা 4 নাম্বার গাবিটা জি 5 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা এটা ভাই হলস্টন ফ্রিজান জাত দাঁতে কয়টা গাবিটা 4 দাঁত এই গাবিটা প্রেগনেন্ট ভাই আছে প্রেগনেন্ট না জি 3 মাস শেষ হয়ে 4 মাসে এখনো এই অবস্থায় 10 লিটার দুধ দহন করে দেব 3 মাস থেকে 4 মাসে পড়ছে জি চেক দিয়ে নিতে পারবে তো না অবশ্যই চেক দিয়ে নিতে পারবে এখনো 10 লিটার দুধ আছে এটাতে জি দুই দাঁতে কয়টা গাবিটার 4 দাঁত ভাই সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা দেবে জি এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 35 হাজার টাকা এখন বাচ্চা নাই বাচ্চা আছে যদি দর্শক ভাই যদি লিড চায় তাহলে তাকে আমি ভিডিও কলে দেখাই দিতে পারবো বাচ্চাটা আমি দিতে পারবে জি 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 দামটা রাখছেন কত 1 লক্ষ 35 হাজার টাকা খালি গাবি এটা বাচ্চা বাদে জি 1 লক্ষ 35 হাজার টাকা দেখে শুনে নিতে পারবে যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাকে বাচ্চা ভিডিও কলে দেখা তার সাথে বাচ্চাও দিতে পারবো দাম দর করে পরে বাচ্চা আচ্ছা পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছেন এটা হলস্টন ফ্রিজিয়ান জি এটা দাঁতে কয়টা এটা দাঁতে 4 দাঁত ভাই সেকেন্ড বাচ্চা দিয়েছে কি বাচ্চা এটার সাথে এটার সাথে বকনা বাচ্চা না জি দর্শক এটার সাথে বকনা বাচ্চা সাইডে জায়গা করার জন্য বাচ্চাতে সমস্যা হচ্ছিল তাই এখানে বাধা হয়নি তো এটা দাঁতে কয়টা এটার 4 দাঁত সেকেন্ড বাচ্চা দিয়েছে বাচ্চার বয়সটা কেমন এটা বাচ্চার বয়স এটা আজকে 17 দিন চলতেছে দুধ পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছি ভাই আপনার যে ভাই লিক 16 লিটার গ্যারান্টি দেবো এটা দামটা রাখছেন কত দাম চাচ্ছে এটা হচ্ছে আপনি 1 লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ 85 হাজার টাকা চাওয়া দাম ভাই যেগুলা গাবি তুলছে আজকে সব হাই কোয়ালিটি অনেক বড় বড় গাবি ভাই দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই দুধের গাবি কিনতে হলে অবশ্যই খামারে আসতে হবে ভাই খামারে এসে দেখে শুনে নিতে পারবে তো যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার জেলা পাবনা ঠিক ঈশ্বরদি মোলাডুলি আচ্ছা তো ঠিকানা তো এটা বললেন তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আমার বাসায় সব আছে ভাই দেখে শুনে সংগ্রহ করতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তো গাবি কিনতে হলে তো অবশ্যই দুধ দহন করে কিনতে জি ভাই দুধের গাবি কিনতে হলে অবশ্যই খামারে আসতে হবে তাকে তাহলে অবশ্যই দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে অবশ্যই দুধ দহন করে দেখে নিতে পারবে উনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে ভাই আর যে ভাই লিখ যে খামার থেকে লিখ ঠিক আছে এটা প্রতারণার হাত থেকে বাঁচতে হবে যদি উনি সরাসরি খামারে আসে আচ্ছা আর নতুন খামারি বা পুরাতন খামারি যেই হোক গাবি সংগ্রহ করলে কিভাবে করাটা ভালো ভাই যদি নতুন খামারি হয় তাকে আমি বলবো যে প্রথমে তো মিডিয়াম গাবি তুলতে আর কি তাহলে উনি লসের সম্মুখীন হবে না ভাই আচ্ছা কিভাবে যারা যারা ভালো গাবি চেনে তাদের সঙ্গে নিয়ে আসলে মানে তারা কোনো প্রতারণা হবে না আর কি আচ্ছা তারা দেখে শুনে যাচাই বাছাই করে ভালো গাবিটা সংগ্রহ করে দিতে পারে জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা তো শামিম ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম